সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন রেডমি নোট টুয়েলভ এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাব। রেডমি নোট টুয়েলভ এই ফোনটি চাইনিজ মার্কেটে অনেক দিন আগে লঞ্চ হয়েছে, আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 4Gen 1 চিপসেট, এবং এছাড়াও থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা দেশের বাজারে কবে পাব, এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। রেডমি নোট টুয়েলভ এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে রেডমি নোট টুয়েলভ সিরিজের তিনটি ফোনের ডিজাইন মোটামুটি সেম, তবে ফ্রেমে কিছুটা পরিবর্তন থাকছে। রেডমি নোট টুয়েলভ এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে তিনটি ফোনেরই ক্যামেরা মডিউল সেম থাকছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8mm, আর ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও এই ফোনে থাকছে IP53 রেটিং, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রুফ। এর কারণে এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে দুঃখের বিষয়, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র এখানে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। মার্কেটে এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে রেডমি নোট টুয়েলভ সিরিজের প্রত্যেকটা ফোনের ডিসপ্লে অসাধারণ থাকছে, এই ফোনেও তার ব্যতিক্রম না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট, যার কারণে সামনে থেকে দেখতে এই ফোনটিকে কিন্তু সুন্দর লাগছে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে আপনারা 120Hz-এর রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, পুরাই মাখন। আর ডে লাইটে ব্যবহারের জন্য এই ফোনে থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস, এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর স্যামসাংয়ের অ্যামোলেড মানে তো বুঝতেই পারছেন, স্যামসাং সবসময় কিন্তু ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকে। আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন রেডমির ফোনে স্যামসাংয়ের ডিসপ্লে কীভাবে, কারণ রেডমিকে স্যামসাংয়ের ডিসপ্লেটি প্রোভাইড করেছে। স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে, ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা সেরকমভাবে ফিল করবেন না। ওভারঅল রেডমি নোট টুয়েলভ সিরিজের প্রত্যেকটা ফোনের ডিসপ্লে খুবই ভালো দিয়েছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 12, ও এখন তো আর এটি লেটেস্ট নাই, অ্যান্ড্রয়েড 13 চলে এসেছে। যাই হোক, এই ফোনে থাকছে MIUI 13, যার কারণে UI এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 4Gen 1 চিপসেট, যা একটি 5G চিপসেট, এবং এই চিপসেটটি 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট। আপনারা অনেকে এই চিপসেটের সাথে পরিচিত না, যারা এই চিপসেট সম্পর্কে ধারণা পেতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এই চিপসেটকে আপনারা কলকম স্ন্যাপড্রাগন 680-র সাথে কম্পেয়ার করতে পারেন। তবে স্ন্যাপড্রাগন 4Gen 1 এই চিপসেটে আপনারা কানেক্টিভিটির দিক থেকে এগিয়ে থাকবেন, কারণ এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট, অন্যদিকে 680 হচ্ছে 4G চিপসেট। ওভারঅল এই চিপসেটের পারফরমেন্স হচ্ছে স্ন্যাপড্রাগন 680-র চেয়ে একটু বেশি, প্লাস 5G চিপসেট। আর 6nm আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। এই ফোনের জিপিইউ হিসেবে থাকছে Adreno 619, যা Adreno 610 থেকে অনেকটাই বেটার, এর কারণে এই ফোনটিতে আপনারা গেমিং এক্সপিরিয়েন্সও খুবই ভালো পাবেন। মিডিয়াম সেটিংসে যে কোনো গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন, সেক্ষেত্রে এই ফোনটিতে গেমস খেলার সময় সেরকমভাবে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো কিন্তু লং টাইমের জন্য ভালো পারফর্ম করে, এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, এবং এছাড়াও থাকছে 8GB RAM 128GB ROM, আর সবশেষে থাকছে 8GB RAM 256GB ROM। চাইনিজরা আসলে কেমন দেখেন, তারা কিন্তু বিভিন্ন বাজেট সেগমেন্টে সেম ফোন প্রোভাইড করছে, বাংলাদেশে মূলত এরকমটা হয় না। সাধারণত একটি ফোন বাংলাদেশের মার্কেটে সর্বোচ্চ 2টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়, এর কারণে অনেক সময় কম বাজেটে মানুষ ভালো ফোন কিনতে পারে না। যাই হোক, এই ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর।
আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারছেন, তবে 60fps। কিন্তু আমার মনে হয় যেহেতু এই ফোনটি একটি 5G ফোন, সেহেতু এই ফোনটিতে 4K অপশনটা দিলে একটু বেটার হতো। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা f2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনার শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন, তবে 30fps। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি নাকি ভালোই হবে, তবে ফোনটিতে কিন্তু আল্ট্রাওয়েড সেন্সরটা মিসিং। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই ব্লুটুথ GPS-এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, তবে চাইনিজ ভেরিয়েন্টের ফোনেও NFC সাপোর্ট থাকছে না, এই বিষয়টি অবাক লেগেছে। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33W-এর একটি চার্জার। আর আগেই বলেছি ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে ফোনটি আমরা কবে পাব। দর্শক বন্ধুরা, আমি যতদূর জানতে পেরেছি এই ফোনটি এই মাসে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, তবে অফিসিয়ালি ফোনটি এই নামে নাও আসতে পারে। আর দেশের বাজারে এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 20-22,000 টাকা। আর এরকম বাজেট সেগমেন্টে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 4Gen 1 চিপসেট, অ্যামোলেডের একটি ডিসপ্লে, পাশাপাশি ফোনটির ডিজাইনটাও কিন্তু সুন্দর। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা এরকম বাজেট সেগমেন্টে একটি ফোন নিতে চান তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।